আমরা জানি যারা ফুল ভালোবাসে না তারা নাকি মানুষও খুন করতে পারে। একইভাবে আমি বলতে চাই যারা ভালোবাসে না গান তারাও আসলে একই মানসিকতার, এবং আমি সেই সাথে বিশ্বাস করি আসলে গান কিংবা সুর ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না। তো এত কষ্ট করার দরকারটা কি, এত কষ্ট করে খুঁজবই বা কেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাগন গান শোনাবার আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি নাহিদা আফরোজ সুমি। এই আয়োজনটাতে যখনই বসি না কেন আপনাদেরকে একটা কথা সবসময় আমি বলি যে গানের মধ্য দিয়ে আমরা সময় কাটাতে চাই এবং আপনাদের সময়টা যেমনই হোক না কেন সেটাকে আরও বেশি সুন্দর করে তুলতে চাই। আর এই সুন্দর সময়টা যিনি আমাদের আজকে উপহার দিবেন তিনি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, এবং তিনি বিন্দু বিন্দু করে সিন্ধু করেছেন ভালোবাসার। দর্শকদের সাথে আছেন আমাদের সাথে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিন্দুকণা। স্বাগত আজকের আয়োজনে, কেমন আছেন? খুব ভালো। আমার মনে হয় আপনার গান সেটা তো একটা ভীষণ ভালোবাসার, ভালো লাগার, এবং আপনিও ভীষণ ভালোবাসার একজন মানুষ। সুরের সাথে শুরু করতে চাই, কোন গান দিয়ে শুরু করব? আচ্ছা, আমি যেহেতু ফোক গাই, ফোকটাই আমার বেসিক, তো প্রথমে যে গানটি গাইবো দয়াল তোমার লাগিয়া, আজকে ভেবেছি যে অনেকদিন পরে গানটি একটু গাই। ঠিক আছে, চলুন। দয়াল তোমার
ভীষণ জনপ্রিয় একটা গান এবং জনপ্রিয় একজন মানুষের কাছ থেকে শোনা, এবং একটা কণার ছাপ আছে না গানটার মধ্যে, গায়কিতে একটু তো ভিন্নতা পেলাম মনে হলো। একদমই, আমি আসলে সব ধরনের গান যখন আমি গাই, যে কোনো গানই গাই, আমি আমার মতো করে গাওয়ার চেষ্টা করি, বাট যিনি তৈরি করেছেন তার মানে ছোঁয়াটাকে নষ্ট না করে। সেটাই, এবং আসলে একজন শিল্পীর তো আসলে এই ছোঁয়াটা থাকাটা খুবই স্বাভাবিক ঘটনা, এটা না থাকলেই বরঞ্চ আসলে নিজস্বতা যদি কোথাও না থাকে, আমি গাইলাম সেটার আসলে একটু তো সেই ব্যবধানটা একটু তো থাকতেই হবে। পরের গানে যেতে চাই, কি শুনছি? শাহাবুদ্দিন করিমের একটি গান গাইবো। আচ্ছা,
আমাদের লোকসঙ্গীতের এটা একটা ভীষণ ভালো লাগার জিনিস, এবং এই জন্যই হয়তো মানুষের মনের মধ্যে এত শক্তভাবে জায়গা দখল করে আছে, সেটা হচ্ছে সহজ সরলতা এবং এত সহজ ভাষায় মনের কথা প্রকাশ করা, এটা খুব কঠিন কাজ। আসলে এই গানগুলি এতই ভালো লাগার গান, আমরা যদি কোনোভাবে কোনো সুযোগ পাই, যে যেমন আজকে ভাইয়া বসে একটু ফোক গাইও বেশি করে, তো এটা এই লোভটা কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারি না, যে না আগে আসলে এই গান দিয়েই কিন্তু বিন্দুকণাকে মানুষ যতটুকু জায়গা দিয়েছে ভালোবেসেছে এই গানগুলির মাধ্যমে। তো এই গানগুলি গাওয়া হয় না আমার বেশ কয়েক বছর, সামহাও যে কোনো কারণবশত, বাট আজকে যে আল্লাহর রহমত আমি লোভটা সামলাতে পারিনি, আমি গানগুলি গাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন, কথা বলি। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি, কার সাথে কথা বলছি? হ্যালো, কার সাথে কথা বলছি আমরা? হ্যালো, শুনতে পাচ্ছি, কে বলছেন? মা, শুনি মা, আমি পিরোজপুর মঠবাড়িয়ে থেকে তোমার কাকা বলছি। অনেক অনেক ধন্যবাদ কাকু আমাকে ফোন করার জন্য, বুঝতে পারছি। শাজাহান কাকু আমাদের সাথে আছেন, থাকেন, আমাদের আয়োজন নিশ্চয়ই আপনার ভালো লাগবে, অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকেন, নিশ্চয়ই আমরা এই গানটা শুনবো। আমাদের সেই সাথে বলতে হবে যে ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে এবং আমাদের উৎসবের একটা দিন শুরু হয়ে গেছে। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, এবং দর্শক আমাদের সাথে যারা রয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাঙালি আমরা এমনিতেই উৎসবপ্রিয় মানুষ, এবং যে কোনো উৎসবে আমরা চাই যে সেই ঢেউটা প্রত্যেকজন মানুষের মনের মধ্যে এসে পড়ুক এবং সবার মনে যত দুঃখ বেদনা রয়েছে সব কিছু ধুয়ে মুছে যাক, সেটাই প্রত্যাশা। এই যে একটা নতুন দিন বা একটা সুন্দর দিন, এই দিনে কি চাওয়ার আছে, কি বলার আছে? আমার সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। আমিও ভালো থাকি, আমার পরিবারও ভালো থাকুক, ইভেন পৃথিবীর সকল মানুষ যেন ভালো থাকে, দ্যাটস ইট। এটাই এটাই অনেক বড় একটা চাও আমাদের প্রত্যেকের জায়গা থেকে। এটা কিন্তু প্রতিদিনের চাওয়া, এটা শুধু একটা স্পেশাল ডে, স্পেশাল একটা দিন হিসাব করে আমি যে বলবো এটা না, আমি আসলে প্রতিটা মুহূর্তেই চাই যে প্রতিটা মানুষ তার তার জায়গায় যেন ভালো থাকে। এই উৎসবের শুরুতে কোন গান শুনছি? আচ্ছা, আমার আমার গলায় অনেকেই গানটা পছন্দ করেন, তো গানটি গাচ্ছি, সারপ্রাইজ সারপ্রাইজ। ডুবিয়া মরিলাম, মরিয়া
দারুণ, একদম মানে উৎসবের জন্য পারফেক্ট পারফেক্ট গান। এবং এই গানটা হচ্ছে এমন একটা গান যেটা আসলে প্রত্যেকটা শব্দ মনে হয় সকল শ্রোতার মনে থাকে। আচ্ছা, গানটা যারা এত কষ্ট করে তৈরি করেছেন, আমার গাওয়ার সৌভাগ্য হয়েছে, ওনাদের কথা না বললে তো হবে না। আর যেহেতু সারপ্রাইজ, এই জন্য গানটা আগে গাইলাম। গানটি লিখেছিলেন হচ্ছে আমাদের আর্যুদা সরব ভাইয়া, আর এটা টিউন করেছিলেন প্লাবন কোরাইশি। এই গানটি আমার আগে গিয়েছিলেন ফজুর রহমান বাবু ভাই। এবং চোখটা নিচে দেওয়ার কারণ হচ্ছে আমি রেসপেক্ট দিলাম ওনাদেরকে। তা তো নিঃসন্দেহে। যাদের নাম বললেন, আমার মনে হয় যে প্রত্যেকেই আমাদের কাছে ভীষণ রকমের। আর যখন এই গানটি নতুন করে আমার গাওয়ার সৌভাগ্য হয়েছে, এই গানটির কম্পোজিশন করেছিলেন ইব্রাহিম টিপু। বা বা বা, দারুণ। পরের কি গান শুনছি? আচ্ছা, একটু চিন্তা করতে থাকুন, আমি একজন দর্শকের সাথে কথা বলি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কার সাথে কথা বলছি? আমি মিরপুর থেকে, আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি বিন্দু কানাভার সাথে একটু কথা বলবো। অনেক অনেক ধন্যবাদ, যুক্ত হয়েছে, কথা বলুন। সুন্দর লাগছে, অনেক ধন্যবাদ, কথা বলুন। বিন্দু কানা শুনছেন আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আমি খুব ভালো। আপনার বাড়ি কোথায়? দেব বরিশালে। আমাদের হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর, রাজের থানা। মাদারীপুর আর বরিশাল একই জায়গা ভাই, আমি বরিশালের মেয়ে। তাই, ধন্যবাদ। আমরা এপার ওপার, নদীর এপার ওপার। এক্স্যাক্টলি। কোন গান আপা? আপনার শোটা দেখছি আমি, মাঝে মাঝে দেখি, অনেকদিন পরে আজকে দেখলাম এনটিভিতে। তো সময় যদি হয় তাহলে আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, বলেন না। দুচোখ আমার নদী হলো আর কি, দেখতে চাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও। সুন্দর গান। আচ্ছা, আমি অবশ্যই চেষ্টা করব, অবশ্যই। অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকুন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। এবারে কি আমরা সময় পেয়েছি না? ওই যে কাকুকে একটা, কাকুকে, মানে ওনার গানটা না গেলে তোমার খবর আছে। একদম, আমার মানে ছোট সময় থেকে যাদের স্নেহ তলে আসলে বড় হয়েছি, আমার বাবার বন্ধু এবং ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ। থ্যাংক ইউ তার অনুরোধটা রাখার জন্য। না, তুমি তো আমার দেশি বোন। একদম, এই জন্য তো এখানে তো একটা প্রায়োরিটি থাকে, নিঃসন্দেহে। এটা যদি আমি না করি তাহলে অন্যায় হয়ে যায় আমার সাথে, তাই না? এই জন্য গাচ্ছি। শুনি।
হঠাৎ থেমে গেল। ইন্টারলিউডটা দারুণ ছিল এবং মানে একটা অন্যরকমের আমেজ তৈরি করে দিয়েছে, ভীষণ ভালো লাগার গান একটার পর একটা। এবং আমি আসলে ভালোবাসি তো গান, তাই প্রত্যেকটা গানই মনে হয় মনের খুব কাছের। এবং আই এম শিওর যে আমাদের দর্শকরা যারা আছেন প্রত্যেকেই আসলে ভীষণ রকমের এনজয় করছেন। একটু গান নিয়ে কাজ সম্পর্কে জানি, কি ব্যস্ততা চলছে এখন? এখন স্টেজ নিয়ে একটু ব্যস্ততা, তার মাঝে একটি নতুন গান করা হলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, সেটা এই বছরেও হতে পারে। এই বছর হওয়ার মানে প্ল্যানিং একটু বেশি, আচ্ছা আচ্ছা বেশি, আর নেক্সট ইয়ারে হওয়ার চান্স একটু কম, বাট জানি না, আল্লাহ জানে। আমরা অপেক্ষায় থাকি, এটা সারপ্রাইজ থাকলো, এগেইন সারপ্রাইজ। আমাদের সাথে একজন দর্শক আছেন, কথা বলি, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি গলাচিপে থেকে মনির হোসেন। আমি বরিশালের মেয়ে, খাইছে একই কোন। বলেন না, আমার অন্তরায় আমার কলি আপু, এই গানটা একটু গাইবেন, আমার অন্তরায় আমার কলি যায়। আচ্ছা চলেন গাইবো, ওকে। অনেক অনেক ধন্যবাদ, আজকে আজকে বেশ মজা হচ্ছে কিন্তু। বরিশালের মানুষ বেশি বেশি ফোন করুন, সেটাই চাই, সবাই ফোন করুন। তবে আজকে জমে গেছে আসলে, জমে গেছে। কি শুনছি না, কি গান শুনবো সেটা বলো। রিকোয়েস্টের গানের জন্য আমরা বেশি সময় অপেক্ষা করব, একটু পরে গাইবো, একদম সবাই একটা গান রেডি করে ফেলছে অলরেডি। ঠিক আছে, ওকে। রজব দেওয়ানের একটি গান খুবই জনপ্রিয়, এই গানটি আমার গাওয়ার সৌভাগ্য হয়েছিল এই প্রজন্মের যারা যারা গান করেন, এখন ফোক গানটা করেন তাদের মধ্যে, তো আল্লাহর রহমতে এটার খুব সাপোর্ট আমি পেয়েছি, তো সেই গানটি গাচ্ছি, আশা করি ভালো লাগবে সবার। শুনি। Thank you.
কি দারুন, এখানে সবার পরিচয় পর্ব ছিল, বললাম না কারণ আমি শেষে ফিনিশিং সবভাবে। আমাদের সাথে দর্শক আছেন, কথা বলি। ওকে, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, জালকাড়ি থেকে। এগেইন বরিশাল, কথা বলুন, শুনছেন বিন্দু কণা? এবার কিন্তু আমি কনফিউজড করে দেব যে তুমি এইভাবে বলো সব বরিশাল সব বরিশাল। আপনার কি বলে যে ছাগল নষ্ট, আখেতে ছাগল নষ্ট, আখেতে ছাগল বন্দি। আচ্ছা, এটা অনেক ধন্যবাদ, কখনোই গাই নাই আমি আসলে, এটা পারি না সিরিয়াসলি, আমি এটা জানি না। ধন্যবাদ, সাথে থাকুন। তাহলে আমরা যে গানটা এখন শুনবো সেটা শুনে, আখেতে ছাগল বন্দি, চলো পরের গানে যাই। এটা কিন্তু আখেতে না, এটা কিন্তু ভুল, আক্কেলে ছাগল বন্দি, মানে মানুষের আক্কেলটাকে মানে বুঝাইছে যে এই এই আক্কলটা আসলে ছাগলের মতো, হ্যাঁ, বন্দি। এটাই আর কি আমাদের সাংস্কৃতিক যে ওয়ার্ড, এখানে বেশি মানে এটা হচ্ছে আমাদের আমাদের যে ঐতিহ্যবাহী পালা আছে, মহুয়া পালা, একটা খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটা পালা, সেই পালারই একটা অংশ এবং অংশের একটি গান। তো আমরা আসলে বলতে বলতে এমন একটা জায়গায় চলে গেছে, খেতে ছাগল বন্দি হয়ে গেছে, আসলে তা না, এটা আক্কেলে ছাগল বন্দি। ওকে, আমি আসলে অনেক বেশি জানি না, আমি এই ভুলগুলো আস্তে আস্তে নিশ্চয়ই শুধরে যাবে এরকম একটু একটু করে। কি গান শুনছি এবারে? Thank you.
দারুন, জোরে বাজাতে চাচ্ছিলাম, পারছিলাম না। আমাদের আয়াত ভাই উনি কিবোর্ড বাজান, ওনার জন্য একটা তালি। আমাদের সাথে একজন দর্শক আছেন, কথা বলে আসি। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? আমি ওলি বলছি বাগেরহাট থেকে। ধন্যবাদ যুক্ত হয়েছেন, কথা বলুন, বিন্দু কণা শুনছেন আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন আপনারা সবাই? আপনার কি কোনো গানের অনুরোধ আছে? দুঃখিত, লাইনটি কেটে গেছে, আপনি আর একবার চেষ্টা করতে পারেন। এবং যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদেরকে একটু অনুরোধ জানাবো, টেলিভিশনে আমাদের কথা না শুনে যদি ফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন তাহলে আসলে আপনাদের সাথে যোগাযোগটা নিরবিচ্ছিন্ন হবে। পরে কি শুনছি বিন্দু কণা? একটু একটু ভালো দিকে যাব, ভালোবাসার দিকে। আচ্ছা ঠিক আছে। শিরে রোশনে রে ভ্রমরা
অনেক অনেক ধন্যবাদ। আমরা গানটা শুনতে শুনতে আমার যেটা আসলে মাথায় বারবার আসছিল সেটা শুনছি, কিন্তু তার আগে যেই পার্টটার কথা বলছিলে না, ওই যে বাজাতে বাজাতে পরিচয় পর্বের কথা ছিল, সেটা এখন আমরা সেরে ফেলি। আচ্ছা আমি এখান থেকে শুরু করি। সবাই তো আসলে দুই সাইড থেকে স্টার্ট করে, বাট আমরা আমরা বললাম না, আমরা উল্টা মধ্য থেকে। হ্যাঁ, এখানে মধ্যমণি আমার সেতু ভাই ড্রামসে আছেন, উনি হচ্ছেন আমাদের, বললাম না মধ্যমণি, মানে আমাদের এই পুরো টিমের যদি লোড নিয়ে থাকে সেটা হচ্ছে ভাইয়া। হ্যাঁ, বিন্দু কণার পেইন নিয়ে থাকে সেতু ভাইয়া। আর এখানে আছেন লিড গিটার আছেন রাজীব ভাইয়া, আর অক্টোপাডে আছেন তাপস ভাইয়া, আর কিবোর্ডে আছেন আয়াত ভাইয়া, আর বেস গিটার আছেন হচ্ছে রাজীব ভাইয়া। বাহ, ওনাদের জন্য একটা থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আসলে এনাদের সবার সহযোগিতা না হলে আমার গানের অনেক চেঞ্জ একটা ব্যাপার, যে আমার গানটা ঠিক রেখে তারা ডিফারেন্ট মিউজিক যেটাতে আমি আসলে ইউজ টু আগে ছিলাম না, বাট ওদের কারণে আল্লাহর রহমতে মানে আমরা, এবং সেটা আমরা আসলে খুব ভালোভাবে মানে দেখতেও পাচ্ছি শুনতেও পাচ্ছি পরিবর্তনটা, এবং থ্যাংক ইউ সো ভেরি মাচ। সেতু আজকে অনেক কথা বলছে, সেতু আমি কি মাইক্রোফোনটা তোকে দিয়ে দেব? সেতু ছাড়া কথা বলবে কে? ওকে, আমরা গানে যাই, পরের গানে কি শুনবো এবারে? জাহাঙ্গীর ভাই আমার কিন্তু কোনো দোষ নাই, কান্নাকাটি শুরু হয়ে গেছে, গানে যাই, কি শুনছি এবারে? বাউল শাহ আব্দুল করিমের প্রতি একটা ভীষণ ভালোবাসা আছে আমার। আমি তো শুরুতে ওনার গান, আমি বললাম না যে বিন্দুকণার একদম জার্নি, আমার জার্নি হচ্ছে শাহ আব্দুল করিমের গান দিয়ে, সেটা বুঝতে পারছি। আরেকটা ব্যাপার হচ্ছে যখন বলে না একদম পিওর কিছু ফোক রাখবা, তখন আমি অ্যাটলিস্ট শাহ আব্দুল করিমের গান গাওয়া থেকে বিরত থাকতে পারি না। বাহ বাহ বাহ, চলো গানে যাই। ওকে, Thank you.
একেবারে শেষ সময়ে চলে এসেছি, আর একটা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত চমৎকার একটা দিনে এত চমৎকার একটা সময় উপহার দেওয়ার জন্য। আর সাধারণত আমি আমার অতিথিদের কাছ থেকে কখনো বিদায় নেই না, আমি যেটা বলতে ভালোবাসি সেটা হচ্ছে আবার কবে দেখা হবে সেই অপেক্ষায় রইলাম, আর সামনের দিনগুলো খুব ভালো কাটুক। আমরা গান শুনতে শুনতে ফিরবো, কিন্তু তার আগে আমি একটু দর্শকদের সাথে কথা বলে ফিরছি। সুপ্রিয় দর্শক, যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা দারুণ দিন এবং সবার এই উৎসবে আমরা একসাথে সামিল হই এবং সবাই খুব আনন্দে দিন কাটাই, এটাই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, এনটিভির সাথে থাকবেন, আমার পক্ষ থেকে জানাই শুভরাত্রি। এবারে কি গান শুনবো, সেতু বলবে? সেতু শুরু করে দিব। আচ্ছা ঠিক আছে, ওর আজকে মন অনেক ভালো।